বইছে ভোটের হাওয়া আর প্রচার প্রচারণায় সরগরম গোটা দেশ দর্শক নির্বাচনের আদ্যপান্ত জানাতে আমরা আজকে শুরু করছি আমাদের বিশেষ আয়োজন নির্বাচনের খবর পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমরা দুজন আমি সোহাগ বক্স এবং আমি তানজিনা অন্ত চলে যাচ্ছি পুরো সংবাদে নির্বাচনের খবরে আজ আমরা চোখ বুলাবো সুরমা তিস্তাপারের শহর সিলেট রংপুরে তবে তার আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী জনসভার খবর জানাবো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে পাঁচ জেলা ও এক উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নেবেন কিছুক্ষণের মধ্যেই শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুর বিভাগের গাইবান্ধা রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কুমিল্লা উত্তর দক্ষিণ জেলা ও মহানগর এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ উপজেলা বা থানা পৌর আওয়ামী লীগ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন দর্শক নির্বাচনী জনসভার খবর জানতে রাজশাহী কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমে যাচ্ছি রাজশাহীতে সেখানে আছেন সহকর্মী মতিউর মর্তজা মর্তজা জানাবেন আপনার কাছে কি তথ্য আছে এই মুহূর্তে সোহাগ আপনাকে ধন্যবাদ আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর বানেশ্বরে বানেশ্বর কলেজ মাঠে এখানে নওগাঁর বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রীর জনসভায় ভার্চুয়ালি যে বক্তব্য দেবেন সেই বক্তব্য শোনার জন্য আর এখানে যে নওগাঁর যে প্রার্থী রয়েছেন এছাড়া রাজশাহী জেলা এবং মহানগরের নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছেন নেতাকর্মীদের প্রত্যাশা যে প্রধানমন্ত্রীর ভাষণের পর নেতাকর্মীরা উৎসাহ নওগাঁর জন্য কাজ করবেন এবং নওগাঁকে বিজয় করবেন আমাদের সাথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কমিশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন আমরা একটু তার কাছ থেকে শুনে নিব যে প্রধানমন্ত্রী আজকের এই ভার্চুয়াল জনসভায় কি বার্তা দেবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে ধন্যবাদ আপনাকে আসলে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জেলায় যেখানে তিনি যেতে পারছেন না সেখানে ভার্চুয়ালি কানেক্টেড হচ্ছেন এবং আমাদের আজকে রাজশাহী সহ পাঁচটি জেলা আমরা অপেক্ষা করছি নেতাকর্মীরা আমরা নেত্রী বক্তব্য রাখা মানেই আমাদের উজ্জীবিত হওয়া সকলের তো আমরা আশা করছি যে এই বক্তব্যের পরে আমরা সকলেই আগে থেকে শুরু করেছি আবারও নতুন উদ্যমে আগামী যে দুই তিন দিন আছে নৌকা মাকে বিজয় সুনিশ্চিত করার জন্য কাজ করবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে উনি যেমনটি বলছিলেন যে প্রধানমন্ত্রীর ভাষণের পর রাজশাহী অঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকার জন্য উজ্জীবিত হবেন আর এখনও অনুষ্ঠান শুরু হয়নি তার আগেই নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন হাজার হাজার নেতাকর্মীরা আমরা রাস্তায় দেখেছি রাস্তায় অপেক্ষা করছেন রাস্তায় থেকে মিছিল নিয়ে এই জনসভা স্থলে যোগ দিবেন আর এই কলেজ মাঠ লোকে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এবং রাজশাহীর যে রাস্তা রয়েছে সেগুলো সবই লোকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং প্রধানমন্ত্রীর জনসভা ভাষণ দেওয়ার পরে এই এলাকার নৌকার জন্য সবাই উজ্জীবিত হন এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ কুমিল্লা থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী জীবন আমরা যাচ্ছি জীবনের কাছে মর্তজা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যদি আমি কুমিল্লার বিষয় বলি যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে কুমিল্লার টাউন হল মাঠে কিন্তু কুমিল্লার সংসদীয় ১১টি আসনের যে প্রার্থীরা রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী তাদেরকে নিয়ে কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মতবিনিময় সভা অল্প কিছুক্ষণ পরে শুরু হবে এবং আমরা যেটি দেখেছি যে ইতিমধ্যে কিন্তু নৌকার প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং এখানে নৌকার সমর্থক যারা নেতাকর্মী যারা তারা সবাই কিন্তু এই টাউন হল মাঠে কিন্তু এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার ১১টি সংসদীয় আসনের সকল নৌকা প্রতীক নিয়ে যারা বেশ কিছুদিন ধরে বিভিন্ন মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন তারা এখানে এসেছেন এবং আমরা জানতে পেরেছি এখানে সকল নৌকা প্রার্থীদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময় রয়েছে এবং সেই মতবিনিময়কে ঘিরে কিন্তু কুমিল্লার টাউন হল মাঠে কিন্তু নৌকার সমর্থক এবং নেতাকর্মীদের কিন্তু ঢল নেমেছে এবং এই টাউন হল মাঠে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসেছেন এবং সেই সাথে যারা মহিলা ভোটার রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু এই টাউন হল মাঠে এসেছেন এবং আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন এখানে যারা সামনের সারিতে বসে আছেন তারা কিন্তু এই নৌকা নিয়ে বিভিন্ন আসনে কিন্তু সাধারণ ভোটারদের কাছে প্রচারণা চালাচ্ছেন এবং ভোটের মাত্র আর মাত্র
তিন দিন বাকি, সেই তিন দিনের শেষ মুহূর্তে কিন্তু এই কি নির্দেশনা আসছে সেটা অপেক্ষায় আছে। এবং আমরা প্রধানমন্ত্রীর মত বিনিময় শুরু হলে হয়তো পরবর্তীতে আমরা জানতে পারবো। সবকিছু মিলে কুমিল্লা টাউন হল মাঠে এখনো মনোনয়ন শুরু হয় নাই, তবে নৌকার প্রার্থীরা এসে এখানে অপেক্ষায় আছেন। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। জীবন, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে প্রচারণার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন জুবের সানি। সানি, আপনি এখন কোন এলাকায় আছেন, সেখানকার প্রচারণার খবর জানান আমাদের। শাহজাহান ভূঁইয়া, এবং আমি যদি ঠিক দেখাই যে বহুল সংখ্যক নেতা কর্মী কিন্তু তারা এই জনসভায় সেখানে জড়ো হচ্ছেন, এবং সময় যত গড়াচ্ছে লোকের সংখ্যা আসলে ততই বাড়ছে। আয়োজকরা যদি ধারণা করছেন যে সেটি কিছুক্ষণের মধ্যে হয়তো বা জনসমুদ্রে পরিণত হবে। এবং যদি আমি নারায়ণগঞ্জ এক আসন যদি তার সম্পর্কে যদি বলি যে এখানে কিন্তু মূলত তিনজন প্রার্থীর মধ্যে আসলে যে মূল যে নির্বাচনী লড়াই সেটি হচ্ছে, যেখানে রয়েছেন বস্ত্র পাট প্রতীক গোলাম দোস্তের কাজী, তিনি নৌকা প্রতীক লড়ছেন, এবং শাহজাহান ভূঁইয়া তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান, তিনি লড়ছেন কেটলি মার্কা দিয়ে। এবং সেখানে কিন্তু আরেকজন প্রার্থী রয়েছেন, তিনি মূল বিএনপির তৈমুর আলম খন্দকার। কিন্তু আমরা শাহজাহান ভূঁইয়ের প্রচার প্রচারণা যেটি ফলো করছিলাম সেখানে কিন্তু তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন, এবং সাধারণ মানুষ তার পক্ষে রয়েছে বলে তিনি দাবি করছেন। এর কারণ হিসেবে তিনি যেটি বলছেন যে বর্তমানে যিনি সংসদ সদস্য রয়েছেন গোলাম দোস্তের গাজী, তার নানা দুর্নীতি এবং অনিয়মের কারণে সাধারণ মানুষ কিন্তু আসলে বেশ ক্ষিপ্ত। তো সেখানে আজকে কিন্তু নির্বাচনের প্রচারণার আর মাত্র দুদিন বাকি রয়েছে, 5 তারিখ পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এবং তিনি আজকে জনসভা করছেন এই যে ব্রাহ্মণখালী যে মাঠ রয়েছে সেখানে, এবং ঠিক 4টার দিকে এই জনসভা শুরু হবে। কিন্তু তার আগে কিন্তু বলা চলে যে মাঠ এখন প্রায় পরিপূর্ণ, এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে তারা এবার এই রূপগঞ্জে পরিবর্তন চান, এবং সেই পরিবর্তনের পক্ষে তারা এখানে এসে উপস্থিত হয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সোহাগ, এরপর কি আছে আপনার কাছে? অন্ত, এবার সুরমাপাড়ের ভোটের যে চিত্র তা জানাতে চাই দর্শকদের। দর্শক, সিলেট বিভাগের 19টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপি সহ বিভিন্ন দলের 118 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর এর মধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রী সহ হেভি ওয়েট প্রার্থী রয়েছেন অন্তত 20 জন। এদিকে পররাষ্ট্র পরিকল্পনা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা রয়েছেন প্রার্থী তালিকায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন, ভোটের দিন যতই ঘনিয়ে আসছে বাড়ছে নির্বাচনী উত্তাপ। পোস্টার, লিফলেট বিতরণ আর মিছিল গণসংযোগে বইছে নির্বাচনী আমেজ। কাকডাকা ভোট থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। এর মাঝে ভোটের হিসেব নিকেশেও চলছে চুলচেরা বিশ্লেষণ। সিলেট বিভাগের 19টি সংসদীয় আসনের অধিকাংশ আসনেই আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীরা, যেখানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন 18 জন স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে 2-1 জন ছাড়া সবাই আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত। সিলেট বিভাগের উল্লেখযোগ্য হেভি ওয়েট প্রার্থীর তালিকায় রয়েছেন সিলেট 1 আসনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, সিলেট 3 আসনে বিএমএ মহাসচিব ডাক্তার ইহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট 4 আসনে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, সিলেট 5 আসনে প্রখ্যাত আলেমে দিন আল্লামা ফুলতলির ছোট ছেলে মাওলানা হুসামউদ্দিন চৌধুরী, সিলেট 6 আসনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও আলোচিত রাজনৈতিক দল তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী। হেভিওয়েটদের তালিকায় আরও রয়েছেন সুনামগঞ্জ 3 আসনের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ 5 আসনে মুহিবুর রহমান মানিক, মৌলভীবাজার 1 আসনে পরিবেশ ও বন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন ও মৌলভীবাজার 2 আসনে আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
এদিকে সিলেট এক ও সিলেট চার আসনে দুই হেভিওয়েট প্রার্থী বিজয়ের অপেক্ষায় থাকলেও বাকি চারটি আসনে আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়া নানা যোগ বিয়োগে হিসেব মিলছে না সিলেট পাঁচ ও ছয় আসনের। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ক্ষমতাসীন দলের সাথে পাল্লা দিয়ে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হতে পারেন এমন ধারণা ভোটারদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সোহাগ, এবার যেতে চাই তিস্তাপাড়ের শহরে। রংপুর বিভাগের 33টি সংসদীয় আসনে এবার মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী 190 জন, যাদের মধ্যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন 13 জন। নির্বাচনে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী, জোটের প্রার্থী, তরুণ রাজনীতিবিদ, হেভিওয়েট এ সব প্রার্থীর দিকেই নজর থাকবে সবার। ভোটের দিন যত এগিয়ে আসছে নির্বাচনী প্রচারণার উত্তাপ বাড়ছে। পোস্টার, লিফলেট, মিছিল, গণসংযোগে বইছে নির্বাচনী আমেজ। দিনরাত ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। রংপুর বিভাগের 33টি সংসদীয় আসনের অধিকাংশ আসনেই আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এক ডজনেরও বেশি, যাদের অনেকেই আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত। রংপুর বিভাগের উল্লেখযোগ্য হেভিওয়েটের তালিকায় রয়েছেন রংপুর ৬ আসনে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, রংপুর ৩ আসনে জাপা চেয়ারম্যান জি এম কাদের, রংপুর ৪ আসনে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, রংপুর ১ আসনে জাপার বহিষ্কৃত সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙা। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে পঞ্চগড় ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও ১ আসনে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। দিনাজপুর ৫ আসন থেকে লড়বেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। দিনাজপুর ২ আসনে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক পররাষ্ট্র মন্ত্রী এ এইচ আবুল হাসান মাহমুদ আলী লড়বেন দিনাজপুর ৪ আসন থেকে, আর দিনাজপুর ৩ আসন থেকে হুইপ ইকবালুর রহিম। এছাড়া লালমনিরহাট ২ আসনে সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, নীলফামারী ২ আসনে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। রংপুর বিভাগের প্রতিদ্বন্দ্বীপূর্ণ ১৬টি আসনে এবার নির্বাচনী সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ১৬টি আসনের মধ্যে রংপুর জেলার ৩টি, লালমনিরহাটের ২টি, দিনাজপুরের ৩টি, পঞ্চগড়ের ১টি, কুড়িগ্রামের ৩টি, ঠাকুরগাঁওয়ের ১টি, গাইবান্ধার ৩টি আসন রয়েছে। এর মধ্যে লালমনিরহাট ১ ও ২, রংপুর ৫ ও দিনাজপুর ৪ আসনে এরই মধ্যে নৌকার প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের কয়েক দফা মারামারি হয়েছে। এছাড়া হুমকি, পাল্টা হুমকির ঘটনায় মামলা ও সাধারণ ডায়েরি হয়েছে। রংপুরে এবার নারী ও তরুণ ভোটাররা ভূমিকা রাখতে পারেন জয় পরাজয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগের ৮ জেলার ৩৩টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ১৩২,৯৬২ জন। ভোটার তালিকা অনুযায়ী এসব আসনে পুরুষ ভোটার রয়েছেন ৬৬,৪৮,৮২৪ জন এবং নারী ভোটার ৬৬,৫১,০৪১ জন। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪। সোহাগ, একটা ব্যাপার খেয়াল করেছেন যে প্রতিটা জায়গায় কিন্তু বেশ হেভিওয়েট প্রার্থী রয়েছে, অনেকে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কিন্তু। নিঃসন্দেহে দর্শক, তাহলে এবার আমরা দেখে আসি আমাদের এই পর্বে হেভিওয়েট লড়াই। দর্শক, আগের প্রতিবেদন দুটিতে দেখছিলাম সিলেট রংপুরে বেশ কয়েকজন হেভিওয়েট আছেন ভোটের লড়াইয়ে। আর নির্বাচন সামনে রেখে তাদের প্রতিশ্রুতি কি আছে জানবো এবার। এই অঞ্চলের কথা উনি বিবেচনা করেন বলেই বারবার করে বলছেন যে উন্নয়নের জন্য আমাদের রংপুর বিভাগকে এগিয়ে নিতে হবে, কারণ আমরা যদি ভোট কম দিই তাহলে আমরা মুক্ত দেখাবো কেমন করে। তাহলে তোমরা যদি বলো তুমি বাণিজ্য মন্ত্রী হয়ে তোরা ভোট কমাই দিলে হবে, তাহলে আপনাদের তো দায়িত্ব আছে, দায়িত্ব আছে না ভোট সেন্টারে গিয়ে ভোটটা দেওয়া। বাংলাদেশের যে টার্নিং পয়েন্ট হচ্ছে ৭ জানুয়ারির নির্বাচন, আসুন আমরা ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা বিদেশি বেনিয়া এবং জাতীয় দালালদের আমরা উপযুক্ত জবাব দেব। তারা ঝগড়া ঝাড়ি করবে ঢাকায় করুক, এইদিকে আসার দরকার নাই, ওখানেই থাকেন, আমরা ভোট দিব।
আমরা 7 তারিখে ভোট দিব এমন পরিমাণে দিব যে তারা দুনিয়াতে মুখ দেখিয়ে বলতে পারবে না যে শেখ হাসিনাকে ভোট দেওয়া হয় নাই। আমরা আশা করতেছি 60-70% মানুষ ভোটে অংশগ্রহণ করবে। দিন যতই এগিয়ে যাচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তত বেসামাল হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত থাকার ব্যাপারে এখনো আমরা চেষ্টা করছি থাকার জন্য, কারণ এখন পর্যন্ত মোটামুটি আমাদের যে প্রার্থীগুলো আছে মোটামুটি তারা অনেকেই বলছে যে তারা ভালো করতে পারবে। দর্শক, দিনাজপুর 3 আসনে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক হুইপ ইকবালুর রহিম, তার সাথে আছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম পলাশ। পঞ্চগড় 2 আসনে লড়ছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন, তার সাথে আছেন আমাদের সহকর্মী সরকার হায়দার। দর্শক, শুরুতেই যেতে চাই দিনাজপুরে পলাশের কাছে। পলাশ, কি তথ্য আছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনাকে সরাসরি আপনি যেটি বলছিলেন যে আসলে দিনাজপুরের হুইপ ইকবালুর রহিম মহোদয়ের কাছেই সরাসরি জানতে চাইবো যে দিনাজপুরে আসলে অনেক উন্নয়ন হয়েছে, কি কি উন্নয়ন আপনি আগামীতে করবেন বলে মনে করেন যদি ভোটে এবার নির্বাচিত হন? ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের উত্তরণের পথ পরিক্রমায় আমাদের এবারের নির্বাচন। আমরা ইতিমধ্যেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন এবং তারই নেতৃত্বে অদম্য গতিতে উন্নয়ন এবং অগ্রগতিতে বাংলাদেশ এগিয়ে চলছে। তার এই ধারাবাহিকতায় দিনাজপুরেও আমরা বিগত 15 বছরে ব্যাপক উন্নয়ন করেছি। আমাদের হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি কৃষি বিশ্ববিদ্যালয়, আমাদের এম আব্দুল মেডিকেল কলেজ, আধুনিক সদর হাসপাতাল, আমাদের ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, বিকেএসপি স্টেডিয়াম, শিক্ষাক্ষেত্রে প্রাথমিক মাধ্যমিক এবং কলেজগুলিকেও আমরা অবকাঠামোগত উন্নয়ন করেছি। রাস্তাঘাটের উন্নয়নের কাজ পৌরসভার ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমাদের দিনাজপুরের উন্নয়নের জন্য প্রায় 1300 কোটি টাকার একটা প্রকল্প গত মাসে পাস হয়েছে। এটা চালু হলে, এই প্রকল্পের কাজ চালু হলে, শুরু হলে আমরা দিনাজপুরকে একটা মডেল শহরে রূপান্তরিত করতে পারবো। আমাদের অর্থনৈতিক অঞ্চলের কাজ চলমান রয়েছে, এটা বিনির্মাণ হলে এখানে প্রায় 200-250 কলকারখানা হবে, বিদেশি বিনিয়োগকারীরা আসবে, অর্থনীতিতে একটা প্রাঞ্চল্য তৈরি হবে এবং আমাদের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রায় 180 কোটি টাকা ব্যয় নির্মাণাধীন রয়েছে। এটা শেষ হলে আমাদের প্রায় অনেক ছাত্রছাত্রী, বেকার তরুণ যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ধন্যবাদ। আপনি আসলে শুনছিলেন যে আপনি বলছিলেন যে কী কী উন্নয়ন তাদের বাকি আছে বা পরবর্তী নির্বাচনে যখন জয়ী হবেন তখন সেই সব উন্নয়ন কিন্তু তিনি বলবেন এবং বিশেষ করে যারা বেকার যুবক রয়েছে তাদের জন্য কর্মসংস্থান হবে এমনটাই কিন্তু হুইপ ইকবালুর রহিম আমাদেরকে জানিয়েছে। তো এবার চলে যাব পঞ্চগড়ে, সেখানে রয়েছেন সরকার হায়দার, তার কাছে জানবো সেখানকার পরিস্থিতি। হায়দার, আমি আছি এখন পঞ্চগড় 2 আসনে, সেখানে হেভিওয়েট প্রার্থী আছেন এখানে রেলপথ মন্ত্রী, তার একটি পৌরসভায় আমি এখানে দাঁড়িয়ে আছি, তিনি আমাদের সঙ্গে আছেন। তিনি কিন্তু মাঠ চষে বেড়াচ্ছেন আগামী 7 তারিখের নির্বাচনকে একদম ঘরে ঘরে তিনি কিন্তু যাচ্ছেন এবং প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু তিনি ভোট চাচ্ছেন এবং নানা ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি এবং তার যে কাজগুলো করতে তিনি বাকি রেখেছেন সেই কাজগুলো সম্পাদনের প্রত্যাশা করছেন এবং যে এইখানকার ভোটাররাও কিন্তু তাদেরও প্রত্যাশা অনেক বেশি, তারাও কিন্তু রেলমন্ত্রীর মহোদয়ের কাছে অনেক কিছুই জানতে যাচ্ছেন এবং অনেক কিছু চাচ্ছেন। আমার সাথেই আছেন রেলমন্ত্রী, আমরা রেলমন্ত্রীর মাননীয় রেলমন্ত্রীর কাছে জানতে চাইবো যে কিরকম সাড়া পাচ্ছেন ভোটে এবং ভোটাররা কি বলছেন। আসলে নির্বাচনে আমার নির্বাচনী আসলে অত্যন্ত আনন্দ মুখর এবং একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচনের জন্য মানুষ প্রস্তুত হয়ে গেছে, কারণ আর 4 দিন পরে নির্বাচন, আগামীকাল অনুযায়ী আমাদের নির্বাচনী যে প্রচারণা শেষ হবে। আমার নিজেরও 20টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা, তার ভিতরে 20টি ইউনিয়নের আজকে এই আরেকটি ইউনিয়ন আছে, এই ইউনিয়নটি গণসংযোগ শেষ হলে 20টি ইউনিয়নের আমার গণসংযোগ সমাপ্ত হবে এবং আগামীকাল আর 2টি পৌরসভা আছে,
সমাপ্ত হলে আমার নির্বাচনী প্রচার অভিযান শেষ হবে। এতক্ষণ যেটা জানলেন যে রেলমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু তার প্রচারণার কার্যক্রম শেষ করেছেন এবং তিনি কিন্তু তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনিও কিন্তু কাজ করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে, সোহাগ আপনার কাছে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে দর্শক। হেভিওয়েট লড়াইয়ের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। অন্ত, এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে, কি জানাবেন? সোহাগ, আপনি নিশ্চয়ই জানেন যে ভোটের মাঠে এখন জোটের জটিল সমীকরণ আছে, অনেক প্রার্থী। দর্শক, এই নিয়ে আমাদের আয়োজন জোটে ভোট। রংপুরে আছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল। জোটের সমীকরণ নিয়ে জিএম কাদেরের সাথে কথা বলবেন তিনি, সরাসরি যাচ্ছি তার কাছে। অলওয়েজ রেডি থাকুন গ্রামীণফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে এক মাস। ধন্যবাদ অন্তু, আপনাকে স্বাগত জানাচ্ছি রংপুর থেকে। আমাদের সঙ্গে আছেন রংপুর তিন আসনের লাঙ্গলের প্রার্থী জিএম কাদের এবং তার সঙ্গে সরাসরি আমরা একটু কথা বলতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। জানতে চাই, অনেক জায়গায় বিএনপি নির্বাচন বর্জন করছে, সে সঙ্গে অন্যান্য অনেক রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে, আপনার এই আসনে নৌকার কোনো প্রার্থী নাই, সেটা কি মহাজোটের অংশ হিসাবে কি এখানে নৌকার প্রার্থী না থাকার কারণে আপনি কতটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন? প্রথম কথা হলো, আমরা কোনো মহাজোট করিনি। আমরা নির্বাচনে আসার সিদ্ধান্ত যখন নিয়েছি, তখন আমরা চেয়েছিলাম যেন প্রশাসন নিরপেক্ষ থাকে আর নির্বাচনে বেশি শক্তি এবং অর্থের প্রভাব মুক্ত নির্বাচন হয়, না হলে আমরা নির্বাচনে আস্থা পাচ্ছিলাম না। সরকার থেকে আমাদেরকে এটা নিষিদ্ধ করা হয়েছে, সেই প্রেক্ষিতে কিছু কিছু সিট থেকে তারা নৌকার প্রার্থী প্রত্যাহার করেছে, আমার এখানেও করেছে। তবে আমার এখানে ছাড়া প্রায় বাকি সব জায়গাতেই তারা নৌকার প্রার্থী না থাকলেও আওয়ামী লীগের প্রার্থী আছে এবং তারা স্বতন্ত্র নামে করছে, তাদের বিদ্রোহী বলা হয়নি, তাদেরকে ক্ষুদ্র করতেও বলা হয়নি, তারা ভালো মতোই শক্তিশালী অবস্থানে আছেন, তাদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করছেন। অনেক সময় অনেক জায়গায় আমাদের যেখানে প্রত্যাহার করা হয়েছে সেখানে আবার অন্য স্বতন্ত্র প্রার্থী আছে যার পক্ষে আওয়ামী লীগের সবাই কাজ করছেন। সেইভাবে চিন্তা করলে কোনো আসন ভাগাভাগি বা আমরা 26টা আসন নিশ্চিত পেয়ে গেছি এগুলো ভাবার কোনো কারণ নেই। তো আর একটা হলো, আমরাও আবার অনেক জায়গায় আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আমাদের শক্তিশালী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সেখানেও আমরা কোনো ছাড় দিচ্ছি না, তারাও কোনো ছাড় দিচ্ছে না। আপনার দলে অনেকে প্রার্থীদের প্রত্যাহার করে নিয়েছেন, এটা কি দলীয় সিদ্ধান্তে? না, দলীয় কোনো সিদ্ধান্ত প্রত্যাহারের দেওয়া হয়নি, তাদেরকে বলা হয়েছিল শেষ পর্যন্ত থাকতে চেষ্টা করবো। অনেকে অনেক কারণে, আগেও আমরা দেখেছি, আমরা যখন 380 প্রতিদ্বন্দ্বিতা করতাম 90-এর পর থেকে সবসময় সব আসনে আমাদের শক্তিশালী প্রার্থী থাকে না, বেশিরভাগ আসনেই থাকে না, একটা সেই আসনগুলো থেকে ওঠে না। ওই সব জায়গার থেকে যেটা হচ্ছে সেটা হলো যে যারা চলে যাচ্ছে। দর্শক, নির্বাচনের খবরের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর। দর্শক আবারও স্বাগত, দেখছেন নির্বাচনের খবর। আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের মাঠে সার্বিক চিত্র, জোটের রাজনীতি কতটা প্রভাব ফেলবে, লড়াই বা কতটা জমজমাট হবে, এসব বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গোকুল চন্দ্র বিশ্বাস। ডক্টর গোকুল চন্দ্র বিশ্বাস, আপনাকে স্বাগত। আপনার কাছে জানতে চাই, ভোটের মাঠের চিত্র কেমন দেখছেন, ভোটার উপস্থিতি কতটা হবে বলে মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে আসলে নির্বাচনী উৎসবটা জমে উঠেছে, যদিও বিএনপি এখনো নির্বাচনে নেই, তো এই মুহূর্তে আসলে নির্বাচনটা আসলে আওয়ামী লীগের মধ্যেই মানে চলছে এবং সেক্ষেত্রে নৌকা প্রতীকে যারা আছে সরাসরি মনোনয়ন নিয়ে তাদের একটা দাপত্য থাকবেই। তবে স্বতন্ত্র যে প্রার্থীরা আছেন ওনারা আসলে জাহির করতে ব্যস্ত যে ওনারাই আসলে নৌকার আসল প্রতিনিধি হতে পারেন, তো সেই জায়গা থেকে আসলে লড়াইটা খুব হাড্ডাহাড্ডি হবে। যে সমস্ত আসনে আসলে প্রার্থী স্বতন্ত্র প্রার্থী নেই সেখানে মানে প্রার্থীরা অর্থাৎ নৌকা প্রতীকের যে প্রার্থীরা তারা আসলে নির্ভরই আছে, আর সেদিক দিয়ে চায়ের কাপে মানে এখনো কিন্তু নির্বাচন পরে লিঙ্ক দিয়ে দিবে। তবে প্রচারণার ক্ষেত্রে মানে অন্যান্য বছরের তুলনায় মনে হচ্ছে যে একটু মানে কম লক্ষ্য করা যাচ্ছে। তো মোটামুটি আমার মনে হচ্ছে যে নির্বাচন নিয়ে মানুষের খুব আগ্রহ আছে, তবে
প্রার্থীরা এখন চেষ্টায় আছেন যে কিভাবে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতিটাকে বাড়ানো যায়। আমার মনে হয় এই জায়গাটায় মানে সবাই কাজ করছেন, সেক্ষেত্রে মানে ছাত্র সংগঠন, যুবলীগ কিংবা মানে যে তরুণ সংগঠন গুলো আছে সেগুলোর সাথে নেতৃবৃন্দরা আসলে কথা চালিয়ে যাচ্ছেন এবং যখন সুযোগ পাচ্ছেন তারা মানে বলার চেষ্টা করছেন যে উন্নয়ন ধারা যদি অব্যাহত রাখতে হয় তাহলে এই সরকারকেই আসতে হবে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের কোনো ব্যতিক্রম নেই এবং সেই জায়গা থেকে মানুষ এটাকে সাপোর্ট করছেন। যদি আপনি তৃণমূল পর্যায়েও দেখেন চায়ের দোকান কিংবা ছোট ছোট আড্ডার স্থলগুলো সেখানেও কিন্তু মানুষরা আসলে নির্বাচন নিয়ে কথা বলছেন শুধুমাত্র। অধ্যাপক ডক্টর গোকুল চন্দ্র বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুরুতেই জানাচ্ছিলাম প্রচার প্রচারণায় সরগরম গোটা দেশ। দর্শক, আপনারা জানেন যে হাট বাজার পাড়া মহল্লা থেকে শুরু করে সব জায়গাতেই চলছে পুরোদমে নির্বাচনী প্রচার প্রচারণা। আর দর্শক, এবারে আমাদের আয়োজন ভোটের অলিগলি। দর্শক, এবার প্রচারণার খবর জানাতে সিলেট ও রংপুর বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছে জল জোছনা শহর সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী বুরহান উদ্দিন। বুরহান, ভোটের বাকি আর মাত্র তিন দিন, এই মুহূর্তে হাওড়া অঞ্চলের প্রচারণা কেমন দেখছেন, কি বলছেন ভোটাররা? বর্তমান এমপি এবং জাতীয় পার্টির হ্যাভিওয়েট এমপি, পিডিপি এমপি, ওনার কাছে জানতে চাবো সর্বশেষ ওনার কি অবস্থা। আপনারা জানেন যে এখানে লাঙ্গলের অতীত থেকেই ঐতিহ্যগত ভাবে একটি শক্ত ঘাঁটি রয়েছে। আজকে এই মুহূর্তে আমাদের প্রত্যেকটি এলাকায় লাঙ্গলের পক্ষে আমার প্রতীক লাঙ্গলের জনজোয়ার তৈরি হয়েছে। নির্বাচন যদি সুষ্ঠু হয় এখানে লাঙ্গলের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। এবং আমাদের এখানে গত সময়ে আমার মেয়াদকালে সাধারণ মানুষের আমাদের প্রতি যে আস্থা তৈরি হয়েছে সেই আস্থা এবং ভালোবাসায় সমস্ত মানুষ এখন আমাদের পক্ষে দাঁড়িয়েছেন এবং 7 তারিখে তারা লাঙ্গল প্রতীকে ভোট, এখানে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। পরিকল্পনা আপনার? এবং আমরা যদি বিজয়ী হই তাহলে এই আসনে আমরা যে ঐতিহ্য ধরে রেখেছিলাম মানুষের মর্যাদা নিয়ে এই আসনে যে বসবাস করার সেটির ধারা অব্যাহত থাকবে। এখানে লাঙ্গল প্রতীককে এই কারণেই মানুষ বিজয়ী করতে চান, কারণ এখানে লাঙ্গল বিজয়ী হলে এইখানকার পরিবেশ শান্ত থাকবে, মানুষ শান্তিপ্রিয়, মানুষেরা নিরাপদ থাকবেন, এই জন্য লাঙ্গলের প্রতি জোয়ার তৈরি হয়েছে। এই ছিল আমার সুনামগঞ্জ থেকে সর্বশেষ সুনামগঞ্জ সদর আসনের। আমি এখন চলে যাচ্ছি রংপুরে মানিকের কাছে। ধন্যবাদ বোরহান, আপনি যেমনটি বলছিলেন সুনামগঞ্জের খবর অনুরূপ রংপুরে যে 6টি আসন রয়েছে সব আসনেই কিন্তু প্রার্থীরা অর্থাৎ শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন, অর্থাৎ এই প্রচারণায় কিন্তু সরগরম রংপুরের পথঘাট মাঠ থেকে শুরু করে সব জায়গাতেই। আমরা সরাসরি একটু কথা বলতে চাই, এখানে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বিশ্বনাথ সরকার বিটু, একটু তার সাথেই জানতে চাই এই যে আপনি নির্বাচন করছেন ভোটের মাঠে কেমন সাড়া পাচ্ছেন এবং ভোটের ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে ভোটার কতটা আগ্রহী বলে আপনি বিশ্বাস করেন? আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এবার নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ, সেজন্য এবার মানুষ মন খুলে ভোট দেওয়ার জন্য আগামী 7 তারিখে ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট তাদের পছন্দ মতো প্রার্থীকে তারা ভোট দেবেন। তারা মনে করে যে এই নির্বাচনটি হবে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সে কারণেই তারা যাবেন। এবং যদিও তারা মনে মনে আশঙ্কা একটু আছে, যদিও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারবার বলছে যে 2টা ভোট হলে আমি জিতবো, বারবারই বলছে, সে কারণেই তারা একটু আতঙ্কগ্রস্ত হলেও আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে না, ভোট এবার সুষ্ঠু নিরপেক্ষ হবে, আপনার ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের মনের মতো প্রার্থীকে আপনার জয়লাভ। সংখ্যা রয়েছে কিনা? সংখ্যা তারা আমার ভোটাররা বলছে, বারবার বলছে যে ভোট সুষ্ঠু হবে কি হবে না, তারা আশঙ্কা বোধ করছে। তো আমি ওদেরকে আশ্বস্ত করেছি ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে আপনারা যাবেন, যে আপনাদের মনের মতো প্রার্থীকে আপনারা ভোট দেবেন। তো আমি আশাবাদী যে আমার যে মানুষের যে সহযোগিতা পাচ্ছি, আমি বিশ্বাস করি যে ভোট হবে, যে ভোটের যে কাস্টিং হবে সে কাস্টিংয়ের আমি 60-70% ভোট আমি একাই পাবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করা একজন প্রার্থীর সাথে, তিনি বলছেন যে ভোট নিয়ে কোনো শঙ্কা নেই।
আজকাল তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দর্শক, ভার্চুয়াল জনসভায় এই মুহূর্তে কথা বলছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। প্রায় 25.1% তারপর 5.6% নামিয়ে এনেছি। রাস্তাঘাট, পুল, ব্রিজ, অবকাঠামোগত উন্নয়ন ব্যাপকভাবে বাংলাদেশে করা হয়েছে এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা 96 থেকে যেটা শুরু করেছে সেটাকে আরও আমরা প্রসারিত করেছি। প্রতি জেলায় বড় বড় জেলাগুলিতে বিশ্ববিদ্যালয় করে দেওয়া, প্রতিটি উপজেলা পর্যায় পর্যন্ত আমরা ভোকেশনাল ট্রেনিং এবং কারিগরি শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। আমরা সারা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ তৈরি করব ঘোষণা করেছিলাম। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। এখন আপনাদের সকল হাতে মোবাইল ফোন আছে, ওয়াইফাই কানেকশন দিয়েছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট এক আমরা উৎক্ষেপণ করেছি এবং যার ফলে ব্রডব্যান্ড ইতিমধ্যেই দুটি সাবমেরিন কেবল যুক্ত হয়েছে, তৃতীয়টার কাজও চলছে। এভাবে বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তোলার পদক্ষেপ আমরা নিয়েছি। প্রত্যেকটা স্কুলে আমরা কম্পিউটার ল্যাবরেটরি তৈরি করে দিয়েছি। জেলা উপজেলা পর্যায় পর্যন্ত কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার আমরা করে দিচ্ছি, যেখানে আমাদের ছেলেমেয়েরা ট্রেনিং পাচ্ছে এবং তারা নিজেরা নিজেদের অর্থ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে উপার্জন করতে পারছে। দারিদ্রের হার কমানোর সাথে সাথে বেকারত্বের হারও আমরা কমিয়েছি। এখন বাংলাদেশে মাত্র 3% বেকারত্ব রয়েছে, সেটাও যদি সবাই একটু উদ্যোগ হয় উদ্যোগ নেয় তাহলে কিন্তু যে কোনো কাজ করতে পারে। সে লক্ষ্যেও কিন্তু আমি প্রথমবার সরকারে এসেই কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছিলাম, যেখান থেকে বিনা জামানতে টাকা পাবে। একই সাথে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিচ্ছি, যারা বিদেশে যাবে তারা ঘর বাড়ি বিক্রি করে বন্দুক রেখে যেতে হবে না, প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে তারা লোন নিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। তাদের ট্রেনিংয়েরও ব্যবস্থা করে দিচ্ছি। এভাবে সারা বাংলাদেশে এই আর্থসামাজিক উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে একটা রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে আমরা পেরেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই বিএনপি জামাত এদের চরিত্রটা হচ্ছে দুর্নীতি করা আর সেই সাথে মানুষ খুন করা। তারা অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করে, এর থেকে জঘন্য কাজ আর কিছু হতে পারে না। যেখানে মানুষকে পুড়িয়ে মারা, এবং আপনারা দেখছেন মাত্র কিছুদিন আগেও তার 2013-14 যেমন করেছে, ঠিক বর্তমান নির্বাচনের আগে তারা সেই তাদের সেই ভয়াল রূপ নিয়ে আবার মানুষের সামনে হাজির। অগ্নি সন্ত্রাস ট্রেনের ভিতরে আগুন দিয়েছে মা শিশু বুকের মন দিয়ে, মা পুড়ে আর শিশু পুড়ে কয়লা হয়ে গেছে, এই দৃশ্য সারা বিশ্বকে নাড়া দিয়েছে। শুধু তাই না, রেল লাইনের ফিশ প্লেট খুলে ধুয়ে বগি ফেলে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মানুষ হত্যা ফাঁদ পাতে তারা। বাসে যাত্রী থাকে সেখানে আগুন দেয়, চিফ জাস্টিসের বাড়ি সেখানে হামলা করেছে, জাজের কোয়ার্টারে হামলা করেছে, সাংবাদিকদের পিটিয়েছে, পুলিশকে কিভাবে পিটিয়ে মেরেছে আপনারা তা দেখেছেন। এই ধরনের জঘন্য কর্মকাণ্ড তারা ঘটেছে, এদের এই দুর্বৃত্ত পরায়ণতার জবাব দিতে হবে আপনাদের বাংলাদেশের মানুষকে। আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে এর জবাব দেবেন এবং উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবেন, সেটাই আমরা চাই। আজকে বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী আছে, সেই সাথে সাথে আমরা আমাদের নির্বাচন উন্মুক্ত করে দিয়েছি। কাজী আপনাদের ভোট, এটা আমাদেরই স্লোগান, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। কাজে আপনাদের পছন্দ মতো ভোট দেবেন, কিন্তু কোনো রকম গন্ডগোল আমি চাই না, কোনো রকম যেন কোনো দুর্ঘটনা বা কোনো মানে হ্যাঁ সহনশীলতা আপনাদের দেখাতে হবে, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে। নির্বাচনে যার যার ভোট সে তার শান্তিমতো দেবে এবং সেই পরিবেশটা আমাদের রক্ষা করতে হবে। কারণ মনে রাখতে হবে যে এই নির্বাচনটা বাংলাদেশের জন্য একান্তভাবে জরুরি, কারণ এই বাংলাদেশ নিয়ে তো অনেক রকম খেলা অনেকে খেলতে চায়, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, জয় বাংলা স্লোগান যারা নিষিদ্ধ করে দেয়, বঙ্গবন্ধু সাথী ম্যাচের ভাষণ যারা নিষিদ্ধ করে দেয়, মুক্তিযুদ্ধের চেতনা যারা ধ্বংস করে, তার দেশটাকেই ধ্বংস করবে। কাজে এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে, কাজে দেশের মানুষের ভাগ্য নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করবে, যার যার নিজের ইচ্ছা মতো ভোট দেবে, এখানে কেউ কাউকে বাধা দিতে পারবেন না। কোনো রকম সংঘাত আমি চাই না, আমি চাই যে নির্বাচনে
সত্যিকারভাবে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, সেটাই আমাদের লক্ষ্য, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে আর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রা সুগম হবে। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ 7 জানুয়ারি নির্বাচন, এই নির্বাচন আমরা সফল হব, জনতার জয় হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস, পানি হবে জোস যদি থাকে ডিটোস। দর্শক, নির্বাচনের আরো খবর থাকছে, সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর। আপনি যে নির্বাচনের প্রার্থী হয়েছেন, কেন প্রার্থী হলেন বা কি আপনার উদ্দেশ্য বা এবং আপনার স্বপ্ন কি? সারা বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা। সারা বাংলাদেশের প্রায় 95% মানুষকে জিম্মি করে রেখেছে একটা বাজার সিন্ডিকেট। এই সিন্ডিকেট দুই দিন পর পর এইটার দাম বাড়ায়, ওইটার দাম বাড়ায় এবং সাধারণ মানুষকে একদম মানে নির্যাতিত এবং নিষ্পেষিত করে রেখেছে। এই সিন্ডিকেটকে ভাঙার জন্য, সাধারণ মানুষকে সিন্ডিকেটের হাত থেকে বাঁচানোর জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে উনি জানাচ্ছিলেন যে সারা দেশের মানুষ সিন্ডিকেট কারণে, দামের কারণে, সিন্ডিকেটের কারণে দিশেহারা। দর্শক, নির্বাচনের খবর থেকে আজ বিদায় নিতে হচ্ছে। দর্শক, আগামীকাল এই সময়ে ফিরব নির্বাচনের আরও খবর নিয়ে। ধন্যবাদ সবাইকে।